আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বিভিন্ন তাফসিরে এই ঘটনাটি উল্লেখ রয়েছে যে ইয়েমেন প্রদেশের কোনো এক বাগানের মালিক ছিল একজন আল্লাহ ভীরু লোক। সে বাগানের ফসল নির্দিষ্ট একটি অংশ গরিব মিসকিনগণকে দান করে দিত, কিন্তু তার মৃত্যুর পর তার তিন পুত্র সেই বাগানের মালিক হল। তারা ভাবল যে আমাদের লোক সংখ্যা অনেক, আমাদের পরিবার পরিজনের তুলনায় বাগানের ফসল সম্পদ খুবই অপ্রতুল, সুতরাং গরিব মিসকিনগণকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু কোনো এক ছেলে এই চিন্তাধারার বিপরীত ছিল। সে গরিব মিসকিনগণের প্রতি ছিল সহানুভূতিশীল, তবে তার কথা অন্যরা কান দিল না। তারা প্রতিজ্ঞা করল যে আগামীকাল সকালবেলায় ভিক্ষুকদল আসার পূর্বেই গিয়ে আমরা ফসল কেটে আনব। কিন্তু এই শপথ ও প্রতিজ্ঞায় আল্লাহর ইচ্ছায় সমিল করল না, অর্থাৎ তারা এই কথা বলল না যে আল্লাহ চাইলেই ইনশাআল্লাহ আমরা আগামীকাল সকালবেলায় গিয়ে ফসল কেটে আনব। এই ইনশাআল্লাহ না বলা এবং গরিব মিসকিনগণকে না দেওয়ার ইচ্ছা প্রকাশ করার অপরাধে তাদের ঘুমিয়ে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাদের বাগানের উপর গজব নাজিল করলেন, ফলে প্রচণ্ড মরুর ঝড়বায়ু বাগানের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাগানের ফসলকে মথিন করে সম্পূর্ণরূপে বিনাশ ও ধ্বংস করে দিল। অতঃপর তারা অতি প্রস্তুতিতে পরস্পর বলাবলি করতে লাগল, তোমরা ফসল কাটতে চাইলে সকাল সকাল বাগানে চলো, ভিক্ষুক দল ভিড় জমানোর পূর্বেই আমাদের ফসল কেটে আনতে হবে। তারা পূর্ব সিদ্ধান্ত মাফিক খুব দাম্ভিকতা ও অহংকারী মনে সকালবেলায় ফসল কাটার জন্য রওনা হলো, আর পরস্পর চুপি চুপি বলাবলি করতে লাগল, সাবধান, আজ যেন কোনো প্রকার তোমাদের কাছে ভিক্ষুকের দল ভিড় জমাতে না পারে, তারা আসার পূর্বেই ফসল তোলার কাজ শেষ করতে হবে। ভিক্ষুক ও গরিবদের তাড়িয়ে দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে পৌঁছালো। বাগানের বিনাশ ও ধ্বংসযজ্ঞ অবলোকন করে তারা বলল, আমরা পথ ভুলে হয়তো অন্য কোনো বাগানে এসেছি, আমাদের বাগান তো এটা নয়, আমাদের বাগান তো কত সুন্দর, সুজলা, সুফলা শস্য ভরা, আমরা পথ ভুলে এসেছি। কিন্তু বাগানের চতুর্দিক সীমানা ও আলামত দেখে তারা চেতনা ফিরে পেল, তাদের নিজেদের গর্ব অহংকার ও আল্লাহর সাথে নফরমানি করার কথা মনে হলো, আর বলল, আমাদের উপর আল্লাহর গজব এসেছে, আমাদের ফসল হতে বঞ্চিত করা হয়েছে। তখন তাদের মধ্যে যে লোকটি গরিব মিসকিনদের প্রতি সংবেদনশীল ছিল সে বলল, আমি কি তোমাদের পূর্বেই আল্লাহর সাথে নফরমানি না করার জন্য বলেছিলাম না? এটা আল্লাহর সাথে নফরমানিকরণ এবং ভিক্ষুকগণকে বঞ্চিত করার ইচ্ছা ও গর্ব অহংকারের পরিণতি ছাড়া কিছুই না। এখনও সময় রয়েছে, গোনাহ হতে তওবা করো, আল্লাহর মহিমা ঘোষণা এখনও কেন করছো না? সর্বহারা হওয়ার পরেই তাদের বিভ্রান্তের দশা কাটল। তারা মনে মনে তওবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে বলল, হে আমাদের প্রতিপালক, আমরা আপনার মহিমা প্রকাশ করছি, আপনি মহাশক্তিধর, আপনি আমাদের ক্ষমা করুন, আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি, ক্ষমা না করলে আমাদের আর কোনো উপায় নেই। অতঃপর তারা পরস্পর দোষারোপ করতে লাগল, পরিশেষে নিজেদের ভাগ্য বিড়ম্বনার জন্য নিজেদেরকে দোষী সাব্যস্ত করল এবং বলল, এটা আল্লাহর সাথে বিদ্রোহমূলক আচরণের জন্যই হয়েছে। তারা আল্লাহর নিকট খাঁটি অন্তরে তওবা করে আশা করল যে আল্লাহ মহান ও অতিশয় দয়ালু, সুতরাং আমরা আশা করতে পারি যে তিনি নিজ গুণে আমাদের ক্ষমা করে এই বাগানের পরিবর্তে উত্তম একটি বাগান আমাদেরকে দান করতে পারেন। আমরা আমাদের যাবতীয় সমস্যা তার নিকট অর্পণ করলাম এবং তার দিকেই মনোনিবেশ করলাম। প্রিয় দর্শক, তাফসিরকারগণ লিখেছেন, তাদের এই তওবার ফলে এবং নিজেদের যাবতীয় সমস্যা আল্লাহর নিকট সোপর্দকরণ এবং সত্য দিনের ধারক হওয়ার কারণে মহান আল্লাহ তাআলা এটার তুলনায় অনেক অনেক গুণ উত্তম সুজলা সুফলা ও শস্য ভরা উদ্যান দান করে অপূর্ব সম্পদশালী করেছিলেন। সুবহান আল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের একটি শিক্ষণীয় ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ও ভালো থাকবেন, আর আমাদের সঙ্গী থাকবেন। আল্লাহ হাফেজ।